নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন। এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর ইউনুসের ৬ মাসের সাজা বাতিলের বিষয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে শুনানি চলছে। এর আগে গত ৩ জুলাই আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে ৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে সাজা স্থগিতের কোনো বিধান নেই, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা সাব্যস্ত হওয়া কার্যকর থাকবে। এটি কেবল আপিল নিষ্পত্তি করার পর আপিল নাকচ, আপিল নিশ্চিত করা এবং সংশোধন করা যেতে পারে।